높다 하네. 이기네. সঠিক বিচার চাই আমরা। আজ 17 দিন হয়ে গেল আমরা সঠিক বিচার পাচ্ছি না, সেই বিচার যেন দ্রুত পাই আমরা এবং সঠিক বিচার পাই এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলা যেন আমরা সুরক্ষা পাই, সেই দাবিতে আমরা এই আন্দোলনে নেমেছি আজকে। এবং যতক্ষণ না আমরা এই বিচার পাবো, সুবিচার পাবো, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আমরা দেখছি বিচার মানে ন্যায় বিচার হচ্ছে না এখনো পর্যন্ত, যে বিচারের গতি তাতে আমরা ন্যায় বিচার পাচ্ছি না, ন্যায় বিচারের দিকে আমরা এগোচ্ছি না। আমরা চাই ন্যায় বিচার হোক তিলোত্তমার। যে আজি করে যে আমরা ঘটনাটা দেখছি, কোন 17 দিন হয়ে গেল, কোন বিচার নেই, কোন দোষী শাস্তি নেই, কোন কিচ্ছু নেই, যার ফলে মেয়েদের যে এই যে নিরাপত্তাহীনতায় মেয়েরা ভুগছে, তার জন্যই আমরা এই রাস্তায় নেমেছি। দেখছি যে যখন বিচার পাচ্ছি না তখন আমাদেরকে বেরোতেই হবে, তা নাহলে আমাদের পরে প্রজন্ম এই তো নিরাপত্তাহীনতায় সবাই তো ভুগবে, কোন মেয়ে বাইরে বেরোতে পারবে না। আর স্কুল কলেজ সব মেয়েরা এখন মানে নিরাপত্তাহীন হয়ে গেছে, যার ফলে আমরা আজকে রাস্তায় বেরিয়েছি যাতে মেয়েদের একটা নিরাপত্তা দেওয়া হয়, সেই জন্যই আমরা বেরিয়েছি। আমরা তো সত্যিই নিরাপত্তা পাচ্ছি না, যা দেখছি চতুর্দিকে যা দেখছি, বিশেষ করে আরজি করে একটা ডাক্তার মেয়ের উপরে যেটা হলো সেটা তো মানা যাচ্ছে না, ওই জন্যই আমরা আর ইয়ে করতে পারছি না, মানে আমরা মানে বাড়িতে নিশ্চিন্ত বসে থাকতে পারছি না। বাচ্চা বাচ্চা মেয়েদেরকে স্কুল কলেজ পাঠিয়ে আমরা বাড়িতে নিশ্চিন্ত বসে থাকতে পারছি না, আজকে ওই জন্যই আমরা বেরিয়েছি রাস্তায়। ভীষণ আতঙ্ক, সত্যিই আতঙ্ক, আমরা সত্যিই আতঙ্কিত হয়ে গেছি যে কি হবে পরে, পরে আমাদের এইটার কি হবে, রাজ্যের কি হবে অবস্থা। পুলিশ প্রশাসন তো কিছুই, আমরা পুলিশ প্রশাসনের উপর কোনো আস্থাই নেই আমাদের, কোনো আস্থা নেই, তা নাহলে আজকে আমাদের পথে নামতেও তো পুলিশই তো ব্যবস্থা করতে পারতো, আজকে তো আমাদের পথে নামতে হতো না।